नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, आजकेर ई भिडियोटी जथेष्ट गुरुत्वपूर्ण रयेछे आर आपनी मन दिए भिडियोटी देखबेन, एटा किन्तु आमार रिक्वेस्ट। बंधुरा, आपनार बैंक अकाउंट जदि स्टेट बैंक अफ इंडियाते थेके थाके अथवा बंधन बैंक अथवा जे कोनो बैंकेओ आपनार जदि अकाउंट थेके थाके, आपनार जन्य किन्तु छक कषा हच्छे आपनार अकाउंट थेके टाका हाथिये नेवार जन्य। किछु रकम स्पैम मेल बा किछु रकम इमेल करे आपनार किन्तु टाका हाथिये नेवा होते पारे, आर एई बैंकगुलो थेके किन्तु सतर्क बार्ता जारी करा हुए। तो बंधुरा, भिडियोटी पुरोपुरि शेष पर्यन्त देखबेन आर समस्त तथ्यटा अवश्य निये जाबेन जे की की करबेन आर की की अवॉइड करले आपनार बैंक अकाउंट किन्तु सेफ्टी थाकबे। आपनारा अवश्य एकटा करे स्मार्टफोन यूज करेन आर सेई स्मार्टफोनेई आपनार किन्तु काल हये दाड़ाते पारे। तो बंधुरा, पुरो भिडियोटी देखबेन एई आशा राखबो, आर चैनेले नतून हले अवश्य चैनलटिके एखनि किन्तु सबस्क्राइब करते भुलबेन ना। तो बंधुरा, आमरा आपडेटटी देखे नेब। देखुन, ভুয়ো মেলে সাইবার হানার ছক, গ্রাহকদের সতর্ক করলো এসবিআই এবং বন্ধন ব্যাংক। আচ্ছা, এরপর বলা হচ্ছে কিন্তু সাইবার হানার কিন্তু ছক কষা হয়েছে এবং দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে কিন্তু এটাকে অ্যাটাক করা হবে, অর্থাৎ এই সাইবারের যে অ্যাটাক সেটা কিন্তু করা হবে লক্ষ লক্ষ মানুষের ফোনের মাধ্যম দিয়ে বা কম্পিউটারের মাধ্যম দিয়ে। তো পুরোপুরি দেখতে থাকুন। বিনামূল্যে করোনা পরীক্ষার প্রলোভন দেখিয়ে সাইবার হানার ছক কষেছে হ্যাকাররা। এই বিষয়ে আগেই দেশবাসীকে কিন্তু সতর্ক করে দিয়েছিল কেন্দ্র, এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাংকের পক্ষ থেকেও তাদের গ্রাহকদের বিষয়ে এই বিষয়ে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন, দেখুন, অ্যাটেনশন, ইট হ্যাজ কাম টু আওয়ার নোটিস দ্যাট এ সাইবার অ্যাটাক ইজ গোয়িং টু টেক প্লেস ইন মেজর সিটিজ অফ ইন্ডিয়া, অর্থাৎ মেজর যে সমস্ত সিটিগুলোতে সেখানে কিন্তু একটা সাইবার অ্যাটাক হতে পারে। কাইন্ডলি রিফ্রেইন ইওর সেলফ, আপনাকে বিরত থাকতে বলছে, ফ্রম ক্লিকিং অন ইমেলস, কোনো রকম ইমেলে আপনি ক্লিক করবেন না, কামিং ফ্রম, যে সমস্ত মেলগুলো আসবে এই মেল অ্যাড্রেসটি থেকে। দেখুন, এই মেল অ্যাড্রেসটি কিন্তু ভালো করে চিনে রাখুন, ncov2019@gov.in। এই মেলটি কিন্তু ফ্রড ইমেল, অর্থাৎ এই ইমেলের মাধ্যমে কিন্তু সাইবার যারা রয়েছে মানে সাইবার অ্যাটাক কিন্তু এর মাধ্যমেই হতে পারে। উইথ এ সাবজেক্ট লাইন ফ্রি কোভিড-19 টেস্টিং, অর্থাৎ সেই মেলের কিন্তু সাবজেক্ট লাইনে এটি লেখা থাকবে ফ্রি কোভিড-19 টেস্টিং, অর্থাৎ আপনাকে করোনা যে টেস্টিং হয়ে থাকে সেটাকে আপনার ফ্রি করে দেবে বলে এরকমভাবে একটা মেল আপনার কাছে চলে আসতে পারে। তো সেটাকে থেকে কিন্তু আপনি অবশ্যই বিরত থাকবেন। আরও দেখতে থাকুন, তথ্য প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স CERT, তারা কিন্তু জানিয়েছে এই যে ইমেলটা, এই আইডি থেকে মেল পাঠিয়ে বিনামূল্যে করোনা পরীক্ষার বিশেষ সুবিধার কথা জানানো হবে, কমপক্ষে 2,000,000 মানুষের কাছে যেতে পারে এই মেল। তো বন্ধুরা, এটা খুব ভয়ঙ্কর জিনিস যে আপনার কাছে কিন্তু এই মেল চলে আসতে পারে যে কোনো মুহূর্তে, আর এই মেলের লিঙ্কে ক্লিক করলেই হ্যাকারদের কাছে পৌঁছে যেতে পারে আপনার ফোনের বা কম্পিউটারের যাবতীয় তথ্য বা নথিপত্র। আপনি যদি UPI ইউজ করেন বা আপনার যে কোনো রকম ডিটেলস আপনি ফোনে সেভ করে রেখেছেন, তাহলে কিন্তু আপনিও এই হ্যাকিংয়ের কিন্তু শিকার হতে পারেন। এরপর বন্ধন ব্যাংকও কিন্তু সেখানে টুইট করে জানিয়ে দিয়েছেন, দেখুন, সাইবার ক্রিমিনালস অ্যাক্রস দ্য গ্লোব আর এক্সপ্লয়টিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, অর্থাৎ সাইবার ক্রিমিনালস যারা রয়েছে পুরোপুরি বিশ্বে তারা কিন্তু এক্সপ্লয়েট করতে চাইছে এই যে মহামারীর যে সিচুয়েশনটাতে, টু লঞ্চ ম্যালিশিয়াস পিসিং অ্যাটাকস, তারা কিন্তু বিভিন্ন ম্যালিশিয়াস যে সফটওয়্যার হয়ে থাকে তারা কিন্তু সেটার মাধ্যমে অ্যাটাক করতে চাইছে। বন্ধন ব্যাংক আরজেস ইউ টু বি ওয়ারি অফ ফ্রডলেন্ট অ্যাক্টিভিটিস আন্ডার দ্য প্রিটেক্সট অফ কোভিড-19 সাপোর্ট ইনিশিয়েটিভ, টু নো মোর ক্লিক। আচ্ছা, আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাকে প্রলোভন দেওয়া হতে পারে যে আপনার কোভিড-19 এইখানে কোভিড-19 ফ্রি টেস্টিং আপনাকে দেওয়া হবে, সুতরাং আপনি এই ধরনের কোনো রকম ইমেল, ওই যে আমি ইমেলটি দেখিয়ে দিলাম সেই ইমেল থেকে কোনো রকম ইমেল এই ধরনের এলে আপনাকে অ্যাভয়েড করতে হবে, ওই ইমেলে আসা কোনো রকম লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তো অনেক রকমভাবে কিন্তু এটা ব্যাংকের তরফ থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে নিজেদের গ্রাহকদের তাই সতর্ক করে দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ। দুই ব্যাংকের পক্ষ থেকে এই ধরনের কোনো মেল বা লিঙ্কে ক্লিক করতে নিষেধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো রকম মেল বা কোনো রকম মেলের মধ্যে লিঙ্ক থাকলে আপনি একদম সেটাকে ক্লিক করবেন না। এই হচ্ছে আপনার জন্য সতর্কবার্তা। আর এই ধরনের মেল পেলে আপনি কী করবেন, দেখুন, আপনি ধরুন পেয়ে গেলেন, তখন মেল আসা মাত্র incident@CERT.in.org এখানে সমস্ত তথ্য কিন্তু জানিয়ে অভিযোগ করতে অনুরোধ করেছে প্রযুক্তি মন্ত্রকের যে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, অর্থাৎ CERT, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা। এখানে কিন্তু আপনি এই ইমেলে তাদেরকে আপনাকে পাঠাতে হবে সমস্ত অভিযোগ যে আমার মেলের মধ্যেও কিন্তু ওই ধরনের মেল এসেছে, আপনি এইখানে কিন্তু যে অভিযোগ করতে পারেন।
তাহলে কিন্তু সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সুতরাং সতর্ক থাকুন, এড়িয়ে চলুন এবং হ্যাকারদের পাতা এই ধরনের টোপ থেকে আপনি নিজেকে সুরক্ষিত কীভাবে রাখবেন আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। সুতরাং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেশন যদি থেকে থাকে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে কিন্তু বন্ধু বান্ধবদের পরিবার পরিজনদের কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না, যাতে করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তথ্য সমস্ত পার্সোনাল ডেটা কিন্তু যাতে সবার সুরক্ষিত থাকে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা।